ঈদের উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় 10% ছাড়। অফার চালু থাকবে 23 মে পর্যন্ত। এখন বুকিং করুন অনলাইনে www.aburunexclusive.com এ। আবরণ, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভ এর অনুষ্ঠান। আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। শুরুটা তো অবশ্যই আমরা সুরক্ষিত হয়ে করব, আমার পাশের জনকে স্যানিটাইজ করে এবং অবশ্যই আমি নিজে স্যানিটাইজড হয়ে। আর এই ডক্টর প্লাস হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার যেটা নিয়ে আমরা মূলত পথ চলা শুরু করি একদম অনুষ্ঠানের, এইটা এই কারণেই বলার প্রথম কথা, এটা তো আমাদের সুরক্ষার প্রথম ধাপ যে হাতটা হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, মুখে মাস্ক পরবো, ডাবল মাস্ক পরবো এবং তার সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখবো, প্রয়োজনে বেরোবো, অপ্রয়োজনে বেরোবো না। এইটা যদি করতে পারি আমি নিজে ভালো থাকবো, আমার পরিবার পরিজনকে ভালো রাখতে পারবো। কিন্তু যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছেন, কিছু করতে চাইছেন, অনলাইনে আজকাল সব ব্যবসা হয়, তো আপনারা এই হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিন্তু বাড়িতে শুরু করতে পারেন, খুব ছোট্ট করে স্বল্প বিনিয়োগে, যেটা আগামী দিনে আপনাকে একটা রাস্তা দেখাবে। তার সঙ্গে অবশ্যই আপনারা আবরণের শাড়ি নিয়ে, অর্থাৎ এই যে হ্যাঁ আমরা যে ধরনের শাড়ি দেখাই, সমস্ত শাড়ি নিয়ে আপনারা হোলসেলে কাজ করতেই পারেন। তাহলে শুরু করি আজকে পথ চলা। আজকে কিন্তু পিওর সিল্ক, একদম পিওর সিল্কের অনেক দিন ধরে আপনাদের অ্যাপিল ছিল যে পিওর সিল্ক দেখান, পিওর সিল্ক দেখান। আজকে ছুটির দিন, পিওর সিল্ক। আর এই কারণেই দেখানো যে আজকে যতগুলো শো আমি করবো, ধরুন 11টা করবো, এরপরে 12:30টা করবো, তারপরে 2টো করবো, তারপরে 3:30টা করছি এবং সন্ধে 6টা, না যেতে সন্ধে 6টা নেই, এই এই যে 4টে শো করছি, এই 4টে শোতে যা শাড়ি দেখাবো সবের উপরে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। এবং এই 10% ডিসকাউন্টটা আজ পর্যন্তই এই 10% ডিসকাউন্ট। শুরু করছি প্রথম পিওর সিল্ক, একদম সাদা লালে। এইটাকে না কস্তার ব্লক বলে, এই যে ব্লকটা দেখাচ্ছি এই ব্লকটা হচ্ছে কস্তার ব্লক, পার্টিকুলারলি এই ব্লকটাকে বলে, মানে এই সলিড কালারটা যাবে এটাই হচ্ছে কস্তা। এবং এইভাবে হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা হচ্ছে এই যে সরু স্ট্রাইপ, এটাকে সিল্লি বলে, এটা ছোট হতে পারে, মোটা হতে পারে, বাট এটাকে ব্লকের ভাষায় সিল্লি বলে। এটা লাল আর সাদাতে যাচ্ছে, 1 নম্বর শাড়ি 4450, 4450, তার উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস, নাম্বার 1, 4450। নাম্বার 2, আমাদের এদিকে সহযোগী যিনি আছেন, যিনি শাড়িটা ভাঁজ করবেন, পুরো যুদ্ধক্ষেত্রে নামার আগে, যুদ্ধের ময়দানে নামার আগে যেরকম ওয়ার্ম আপ করে নেয় লোকজন, ও ঠিক সেরকম করে নিয়ে এবার যুদ্ধ ময়দানে নামলো, কারণ এতগুলো শাড়ি ওকে ভাঁজ করতে হবে ইনস্ট্যান্ট। আচ্ছা, এবার ঠিক ওই শাড়িটাই দেখাচ্ছি যেটা আমি দেখালাম আগেরটা, তারই কালার কম্বিনেশন আলাদা। এটা হচ্ছে নাম্বার 2, তুঁতে কালার, সাদা অফ হোয়াইটের সঙ্গে তুঁতে, কস্তা এবং সিল্লি দিয়ে সাজানো, 4450, নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এটা রয়েছে ব্লাউজ পিস, পরলে কিন্তু খুব স্মার্ট লাগবে, নাম্বার 2, 4450। এবার আমি আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি। এটা খানিকটা ওই রকম, কিন্তু এর মধ্যে একটা অ্যাড অন ব্যাপার আছে, ওভারল্যাপিং ব্যাপার আছে, মানে প্রথমে কস্তা করে তারপরে সিল্লির ব্লকটা ওভারল্যাপ করে ফেলা হয়েছে। এগুলো কিন্তু হ্যান্ড ব্লকের শাড়ি, নাম্বার হচ্ছে 3, 3 নম্বর শাড়ি এবং এই হচ্ছে হাফ পোর্শনটা, 3 নম্বর শাড়ি, 4450, নাম্বার 3 উইথ ব্লাউজ পিস, 4450। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়ি। আমরা কেন অনুষ্ঠানটা করছি, বেশ কিছু মানুষের আপত্তি শুরু হয়েছে, তারা বলছেন এখন আমাদের বাঁচার লড়াই, আপনারা কেন এরকম সেজেগুজে এসে বসছেন টিভির পর্দায়, কেন করছেন, কেন করছি বলুন তো, কিছু মানুষ ভালো থাকবেন তার জন্য। আমরা সাজুগুজু করব না, নাই করতে পারি, কিন্তু আমি যখন টিভির পর্দায় আসবো আমাকে একটু চোখে কাজল পরতে হবে, একটু টোটাল লিপস্টিক লাগাতেই হবে এবং তার সঙ্গে আমার এই অ্যাপিয়ারেন্সটা, আমার সঙ্গে আবরণের এই শাড়ির সম্ভারটা অনেক মানুষকে না ভালো রাখে, তারা চান না কন্টিনিউয়াসলি মৃত্যুর পরিসংখ্যান পেতে। আমার কাছে একটি হোয়াটসঅ্যাপ এসেছে, একটি মজার হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা পার্টিকুলার নিউজ চ্যানেল নাম করে বলে বলছেন যে ওটা দেখলে মনে হয় যে সবাই মরে গেছি, ওই টিভি চ্যানেলের অ্যাঙ্কার আর আমি বেঁচে আছি। তো বিষয়টা তো তা নয়, বরঞ্চ আমাদের চ্যানেলটা দেখলে মনে হবে আমরা সবাই বেঁচে আছি, কেউ মরে যায়নি। আবারও বলবো, যারা যাবার তারা গেছেন ঠিকই, কিন্তু তাদের স্মরণে আমাদের আরও ভালো থাকতে হবে, কেননা তারা আমাদেরকে বলে বুঝিয়ে গেছেন যে জীবনটা ক্যাজুয়ালটি নয়, জীবনটা ক্যাজুয়ালভাবে নেওয়ার নয়, খুব সাধারণ নয় আমাদের জীবনটা, আমাদের জীবনটা অসাধারণ। আচ্ছা, আঁচলটাই চলে যাই প্রথমে।
এখানে কিন্তু দুটো ব্লক আর তার সঙ্গে সলিড কালার, এই হচ্ছে মূলত শাড়িটার থিম। আঁচলের মধ্যে টেম্পলের মধ্যে পার্টিকুলার দুটো ব্লক গেছে, তার পাশ দিয়ে দেখুন গ্রিন, ইয়েলো এবং ব্লু এর দুটো শেডস দিয়ে ব্রাশিং হয়েছে। এবারে আমি আসি কর্নার টু কর্নার করে ওই পার্টিকুলার দুটো ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই দুটো ব্লক দিয়ে কিন্তু পার্টিকুলার সাজানো হয়েছে কর্নার টু কর্নার। নাম্বার হচ্ছে 4 শাড়ি 4450, এর উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস 4450, তারপরে 10% মানে 445 টাকা, 445 রুপিস অফ হয়ে যাবে। এইবারে আসছি 5, এই যে ছবিটা দেখছেন, ছবিটা দেখবেন আর কি, এই যে ছবিটা পার্টিকুলার, এটা কিন্তু একটা বাটিকের ডিজাইন, সেটাকেই প্রিন্টে আনা। এটা হচ্ছে একদম হট রানীর সঙ্গে কালো, হট রানী উইথ ব্ল্যাক, এই হচ্ছে শাড়িটা। এবং এবং এটাও কিন্তু একদম এগিয়ে এসে গিয়ে কুচি অবধি থেমে, মানে কুচিতে যেমন যাচ্ছে, একটু দেখাই আঁচল থেকে, আঁচল থেকে জিনিসটা যাচ্ছে একদম এরমভাবে কর্নার করেই গেল, একটা লাইট ওয়েভের মতো উঠলো, কুচির কাজটায় গিয়ে ওয়েভের মধ্যে উঠলো, এ দেখুন উঠলো, এবং তারপরে কুচি শেষ, এইটাও শেষ, ধরো এইভাবে, এই যে কুচি শেষ, নিচের দিকটা ধরো, বাবু এই দিকটা, ওইটা না ওইটা না ওইটা না, এটা ধরো, এই এনটা ধরো, এটা যেমন বোঝানোর জন্য দেখুন কুচি শেষ এবং এইদিকের এই ডিজাইনটাও শেষ। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 5 শাড়ি 4450, নাম্বার 5 4450, ব্লাউজটা রানিতে। নাম্বার 6 যাব, পিচ কালার, মিষ্টি কালারটা একদম, আর তার মধ্যে ডিসচার্জে পেজলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি তনুশ্রী ম্যাডাম, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। একটু জোরে বল, আওয়াজটা হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মনিকা সেন বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে মনিকা সেন, আপনাদের কালকেই খবর দেখছিলাম যে আপনাদের ওখানে কেউ বাজার টাজার মানছে না, মানে 10টার পরেও বাজার খোলা থাকছে, শুন দেখছিলাম খবরে, বলুন। হ্যাঁ, এখন মোটামুটি দেখেন একটু তো প্রবলেম হচ্ছেই, খোলা রাখছে সবাই, কিন্তু এটা তো উচিত না একদম। না, আমার কি মনে হয় জানেন তো, খোলা রাখবো আমরা তখন যখন জীবনের উৎসবে আমরা থাকবো, এখন তো মৃত্যুর উৎসবে রয়েছে, তাই এখন জীবনের উৎসবে যাওয়ার জন্য এখন আমাদের সরকারি নিয়ম মানতে হবে। যদি পরবর্তী দিনে দোকান খুলতে হয় আজীবন কাল, তাহলে এখন আমাদের কিছুদিনের জন্য দোকানটা সময়ের মধ্যে বন্ধ করতে হবে। বলুন বলুন মনিকা। হ্যাঁ, বললাম যে আপনাকে আমার খুবই ভালো লাগে আপনার কথাবার্তা, এই এখন করোনা সিচুয়েশনে আপনি যে সমস্ত আমাদের উপদেশ, মানে উপদেশই বলবো আমি, মোটামুটি আপনার ফ্যানই বলতে পারেন। না, উপদেশ না, এটা আমার বেঁচে থাকার মন্ত্র। ভাই, আমি উপদেশ দিই না, আমি মন্ত্র বলি, এটা আমার মন্ত্র, বেঁচে থাকার মন্ত্র। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে আমার আপনার কথাগুলো শুনতে। আর আবরণের শাড়ি আমার খুবই ভালো লাগে, আমি এখনো দিন নিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, ইচ্ছা আছে নেওয়ার, কিন্তু দেখতে খুবই ভালো লাগে, দেখলে মানে কি বলেন তো, এই সিচুয়েশনে আমার মনটা বেশ ভালো হয়ে যায়। মানে আপনারা পছন্দ করেন তো, এই যে আমি সেজে গুজে টিভিতে আসছি, একটা শাড়ি নিয়ে আসছি, পছন্দ করছেন তো, ব্যাস। হ্যাঁ, অবশ্যই, আমার এটাই দরকার, এটাই দরকার। ভালো থাকুন মনিকা, কথা বলে ভালো লাগলো। এই যে আপনি স্বপ্ন দেখেছেন যে নিয়ে উঠতে পারিনি কিন্তু নেব, প্রত্যেক দিন নিজেকে সাজাচ্ছেন কিছু না কিছু শাড়িতে জামা কাপড়ে, এটাই আমাদের বেঁচে থাকার উৎসব। এখন আমাদের বেঁচে থাকার উৎসবে সামিল হতে হবে। এটা পিচের সঙ্গে যাচ্ছে একদম ডিজিটাল, মার্জনা করে ডিজিটাল বলছে, এটা হচ্ছে ডিসচার্জে পেজলি, পিঙ্কের ব্যবহার রয়েছে পেজলির মধ্যে। এই হচ্ছে শাড়িটা 4450, নাম্বার 6 শাড়ি 4450। 6 পরে চলে যাব 7, আমি একটা শাড়ি একটু দেখাই। এই যে একটা শাড়ির মিনিমাম কিন্তু 350-340 ওজন হতেই হবে, 340 অ্যাভাব এর মানে ওজনটা। এবং এই শাড়ি আপনি এরকম করে ব্যাগের মধ্যে মুড়িয়ে নিয়ে পার্সেল করে নিয়ে যেতে পারবেন, এই জন্যই পিওর সিল্ক, আমার বাংলার প্রাইড। ধরো শাড়িটা সত্যি সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর, কিন্তু কিছু কিছু শাড়ি থাকে না যে চোখে আটকে যায়, এই শাড়িটা আমার চোখে আটকে গেল। এটা হবে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, নিচের দিকে চওড়া করে পার, উপর দিকে সরু করে পার, শাড়িটা কিচ্ছু নেই, শুধু হ্যান্ড ব্লকের ব্যবহার আছে, ব্রাশিং আছে, বাট শাড়িটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিস, 7 শাড়ি 4450, নাম্বার 7। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন ভাই?
বর্ণালী রায় কথা বলছি বম্বে থেকে। মুম্বাই থেকে। বম্বে থেকে বর্ণালী, মুম্বাই থেকে বলো। হ্যাঁ, আপনার শো দেখি, আবরণের শাড়ি নিই যখনই কলকাতায় যাই, এমনকি এখান থেকেও আমি অর্ডার করি আমার মার জন্য শাড়ি, আমার বোনের জন্য, আমার জন্য ড্রেস মেটেরিয়ালস। বিশ্বাস করবেন না, কলকাতায় আমার ড্রেস মেটেরিয়ালস পড়ে আছে কিন্তু আমি গিয়ে সেটা নিয়ে বানাতে পারছি না। আপনাদের ওই যে ঢাকাই মাসলিনের যে মেটেরিয়ালস গুলো না, স্যুট পিস গুলো, ওইটা নিয়েছিলাম কিন্তু আমি তো আসতে পারছি না এখন, জানি না কবে কলকাতায় যেতে পারবো। আর বর্ণালী, আমরা যদি সারা ভারতবর্ষে একটু মানি, জুলাই মাসের মিডে কিন্তু আমরা একটা সুস্থ জীবন পেতে পারি, মিড অফ জুলাই আমরা পেতে পারি, একদমই পারি। এবং যত বড় যুদ্ধ আমরা করছি না, মানে বম্বে শহর বলুন, তো আমরা তো ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি, এখন অনেকটা ভালো আছে মহারাষ্ট্র, এখন একটু ভালো আছে, তাও অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধবরা অসুস্থ, আমরা একেবারেই গৃহবন্দী, একদমই ঘরের মধ্যে রয়েছি আমরা, আমার ছোট মেয়ে আছে 11-12 বছরের, সুতরাং তার তো ভ্যাকসিনের কোনো প্রশ্নই নেই, কাজেই বাড়ির মধ্যেই রয়েছি। আপনাদেরই শোটা গুলো দেখি, বিশ্বাস করবে না এত ভালো লাগে, মানে এত মনটা ভালো হয়ে যায়। নিউজ চ্যানেল তো আমি দিনে 2 থেকে 3 বারের বেশি আমি নিউজ চ্যানেল দেখি না, আমি কোনো চ্যানেলকেই মোলায়েম করতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক থাকে, কিন্তু কন্টিনিউয়াসলি কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, আমাদেরও সংবাদ মাধ্যমেরও তাই কাজ, কিন্তু সেই কারণেই বলা যে আপনাদের মনটাকে একটু হালকা করার জন্য এই ধরনের অনুষ্ঠান আমরা করব। আমরা গান শোনাচ্ছি আপনাদের, আমরা শাড়ি জামা কাপড় দেখাচ্ছি, রূপচর্চার কথা বলছি, আমরা আগামী দিনের বাঁচার কথা বলছি। ভালো থাকুন বর্ণালী, দেখা হবে সুস্থ পৃথিবীতে, আমরা সবাই আবার একসাথে সূর্য প্রণাম করব, প্রেয়ার করব, সবাই সব কিছু করব। এটা হচ্ছে মাস্টার ডিওলোর মধ্যে এইভাবে যাচ্ছে প্রিন্টটা, আর দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং, কিন্তু এটা হ্যান্ড পেন্টিং নয়, এটা হাফ অ্যান্ড হাফ লাল অ্যান্ড হলুদে এটা কিন্তু প্রিন্টে গেছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, নাম্বার 8 4450, 4450 8 নম্বর উইথ ব্লাউজ পিস, নাম্বার 8। আর নাম্বার 9টা না সেমই দেখাবো, 8 আর 9-এর ছবিটা এক, কম্বিনেশনটা আলাদা, ওটা ছিল হলুদ আর লাল, এটা হচ্ছে পিচ পিঙ্কের উপরে ওইভাবেই মানে ছবিটা যাচ্ছে, আর এই পাশটা হচ্ছে গ্রে এর উপরে, জাস্ট দুটো কালারে দেখালাম। এটা হচ্ছে 4450, 4450, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 9 উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? আমি চন্দননগর থেকে অনুরাধা কর্মকার বলছি। চন্দননগর বলুন, জগদ্ধাত্রী পুজো, মানে চন্দননগর বললে মনে পড়ে যায় জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো আমাদের বাড়ির কাছেই পুজো হয়। হ্যাঁ বলুন। আপনাকে আমার খুব ভালো লাগে, আমি রেগুলার আপনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, ধন্যবাদ, বলুন। হ্যাঁ, আপনার ওই ডক্টর প্লাস অনুষ্ঠানটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে, করোনা সম্বন্ধে সবকিছু জানতে পারলাম। প্রত্যেকদিন সোম থেকে রবি প্রত্যেকদিন 5টা থেকে 6টা, শনিবার 5:30 থেকে 6টা, আজকেও আছে, আজকেও আছে ডক্টর। দুটো করেছিলেন একটা অনুষ্ঠান, দুপুরে তো আবরণ করি, আবরণের অনুষ্ঠানটা ক্যান্সেল ছিল বোধহয়, ওই দিনকে অনুষ্ঠানটা করেছিলেন। আমি রেগুলার আপনার অনুষ্ঠান দেখি, শাড়ি সমস্ত 11:30, 12:30 দুটোই দেখা হয় না, তখন খেতে যাই, রান্না করে এসে তারপরে 11টার সময় দেখি আপনাকে, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ, ধন্যবাদ। আজকেও তো রোববার, আজকে তো রান্না বান্না আছে, কি নেওয়া হয়ে ওঠেনি, আমি তো বুক করতে পারি না, আমার একটু বয়স হয়েছে। বলছি আজকেও তো রবিবার, আজকেও তো রবিবার, রান্না বান্না করতে হয়েছে তো। হ্যাঁ, আমি হাজবেন্ড ওয়াইফ, আমাদের বয়স হয়ে গেছে, আমার 64, হাজবেন্ডের 68, আমাদের তো জুয়েলারি ব্যবসা, দোকান তো বন্ধ এখন, মোটামুটি এখন 12 থেকে 3 খোলা। আসলে আসলে সারাপুলিতে আমাদের দোকান, তো ওখানে তো যাওয়া অসম্ভব। হ্যাঁ, হাজবেন্ড মাঝে মাঝে গাড়ি নিয়ে যায়, ও 68 বছর বয়স, ওই জন্য আবার আবার কত্তাগিন্নি প্রেম করুন, 64 আর 68 দারুণ প্রেম হবে, একদম প্রেম করুন, একদম চুটিয়ে আবার মনে করুন প্রথম বিয়ের বছর। গান শুনে একটু আগে আমি গান শুনছিলাম, মানে আমার এই শোতে আসার আগে সেই পুরানো রোমান্টিক গানগুলো, কে প্রথম কাছে এসেছি, হয়তো তোমারই জন্য, এসব শুনুন, দেখবেন আবার মন ভালো থাকবে, এইভাবেই ভালো থাকতে হবে দিদি আমাদের।
সুস্থ থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আর ওই 64-68 কোনো বয়স নয় আজকের যুগে দাঁড়িয়ে, ঠিক আছে? বেঁচে থাকবেন এখন অনেক দিন, একদম সুন্দর লাইভলি বাঁচুন আর আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে সাদার মধ্যে জাস্ট এইভাবে পাতার নকশা যাচ্ছে, পুরো শাড়িটা ধরি না টেম্পলের শেপ হবে পাতার ব্লকটা দিয়ে, আপারি ওকে সলিড কালারের সঙ্গে একটা পাতা যাচ্ছে ওইভাবে ছুঁয়ে, আর ওই ব্লকটাকে এখানে কিন্তু টেম্পলের শেপ দেওয়া হয়েছে এভাবে, 4-5টা করে করে লাইন আছে। প্রাইস হচ্ছে 4450, নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি 4450, নাম্বার 10, নাম্বার 11 11 নম্বর। এই শাড়িটা দেখেও আপনাদের মনে হতে পারে যে হ্যান্ড পেন্টিং, বাট এটা হ্যান্ড পেন্টিং নয়, এটা কিন্তু প্রিন্ট। বারবারই বলে দিচ্ছি পেন্টিং হলে আমি বলে দেবো এটা পেন্টিং। এটাও 4450, 4450 আমাদের মুর্শিদাবাদ DTBP, ডাবল থ্রেডেড সিল্ক উইথ ব্লাউজ পিস, DTBP ডাবল থ্রেড, ডি ফর ডাবল, টি ফর থ্রেড, ডাবল থ্রেডেড উইথ ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 4450, 4450। শাড়ি ডিপেন্ড করে, প্রথম কথা আমাদের বাংলাকে চেনে হচ্ছে মানুষ কিন্তু মুর্শিদাবাদ সিল্ক বলতে, মুর্শিদাবাদ সিল্কই প্রথম ছিল। মুর্শিদাবাদ সিল্ক আগে যেটা ছিল, আগে সিঙ্গেল থ্রেডে হতো, শাড়িতে মাড় থাকতো, সুতোতে মাড় থাকতো, যার ফলে শাড়িটা আমাদের পছন্দ হতো না, কারণ শাড়িটা বড্ড মরমরে হতো আর জল মানে নরম হয়ে গেলে একদম নরম হয়ে যেত। বাট এই যে শাড়িগুলো দেখা যাচ্ছে কোনো মাড় নেই, সুতোতে মাড় নেই, শাড়িতে মাড় নেই, ওজনটা একদম পিওর, যে 340, 350, 360 পিওর ওজন, কোনো মাড়ের ওজন নয়। এবং এই শাড়ি আপনার আজীবনকাল একই থাকবে। এটাও তাই ওই বাটিকের ডিজাইনটাকেই, ওই যেটা আমি লালে সাদাতে দেখালাম, সম্ভবত লাল সাদা না রানি কালোতে দেখিয়েছি, সেটাই আমি মাস্টার ডিয়েল এবং ব্ল্যাকে দেখালাম। প্রাইসটা হচ্ছে 4450, নাম্বার হচ্ছে এটা 12, 12 নম্বর শাড়ি 4450। এইবারে দেখুন 13 নম্বরে, এটাও দেখে মনে হবে যেন বাটিক করা হয়েছে, বাট এটা বাটিক নয়, এটা বাটিকের নকশাটাকেই ব্লক প্রিন্টে আনা হয়েছে, এটা স্ক্রিন প্রিন্ট হয়েছে বাটিকের নকশাটা, এইটা স্ক্রিন, কিন্তু এগুলো হচ্ছে হ্যান্ড ব্লক, এগুলো হচ্ছে হ্যান্ড ব্লক, এই পোর্শনটা হচ্ছে স্ক্রিনে গেছে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, ভীষণ স্মার্ট শাড়িটা, 13 নম্বর, 4450, 4450, 13 নম্বর উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো তনুশ্রী, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে সুদীপ্তা দে বলছি। বলুন বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি তনুশ্রী তোমার তো শাড়ি কালেকশন দেখে আমি তো মানে হা হয়ে যাই গো, তাহলে উড়ে বাপরে বাপ, আমি তো কাউন্টন করতে দেখি না দিদি, কাঁথাতে আমি পিছিয়ে আছি গো। আমার যারা বন্ধুরা রয়েছে শিল্পী রায়গঞ্জ, আর এক দিদি আছেন, তাদের কারুর 50টা, কারুর 100টার উপরে কাঁথা হয়ে গেছে। একটা কথা তোমায় বলি, তুমি করো না দেখো, তুমি মনে হচ্ছে তুমি নিচে আম্বানিকে চমকে পড়তে গেছো। হ্যাঁ বলে কোনসি, তুমি নিচে আম্বানিকে চমকে পড়তে গেছো। কাকে? আমি তোমাদের দলের লোক, ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো একটা কথা বলি, আমার জীবনের কিছু তো আদর্শ রয়েছে বেঁচে থাকার। আমার প্রথম আদর্শ যেটা, সেটা হচ্ছে আমি সকলকে নিয়ে চলবো। আর আগে হয়তো রাগ হতো, দুঃখ হতো, দুঃখ এখনো হয়, দুঃখ তো আছে, ইমোশন তো আছেই, কিন্তু আমি খুব একটা এখন আর লোকের কথায় গা মাখি না, গায়ে মাখি না। আমি মনে করি যদি আমাকে 10 জনের মধ্যে 9 জন মেনে নেন যে না তনুশ্রী তুমি ঠিক, তার মানে যিনি একজন ভুল বলছেন তিনিই ভুল, আমি ভুল না, এইটা এই থিওরিটা নিয়ে আমি চলি। সো আমি একদম মানে ভালো থাকার চেষ্টায় রয়েছি। এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে, আর এটা না একটা লেমন গ্রিনের ব্যবহার হচ্ছে, এই যে কালারটা, এটা কিন্তু একটা লেমন টোন গ্রিনের। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 14 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 14। যারা লাল ছাড়া শাড়ি চাইছেন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, যাদের খুব দুঃখ রাগ এক এক সময় বলে ফেলে, তোমরা আমাদের কথা ভাবো না, তোমাদের কথা কিন্তু ভেবেছি আজকে বেশ কিছু শাড়িতে। এটা হচ্ছে গ্রের মধ্যে, এটা আমি একটা মেজেন্টার উপরে দেখালাম এই ছবিটা, এটা দেখাচ্ছি গ্রের উপরে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 4450।
একটু আগে যে শাড়িটা দেখালাম হচ্ছে 14 নম্বরে, তারই একটা কম্বিনেশন দেখাচ্ছি বেস কালারটা অফ হোয়াইটে রেখে 16 নম্বরে, এটা হচ্ছে নাম্বার 16, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রে, এটা কিন্তু সব বয়সে সবার শাড়ি হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16, 16 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4450 উইথ ব্লাউজ পিস। 17 নম্বরে আবার এবারে যে আসছি, এই শাড়িগুলো সম্পর্কে বলি, এগুলো মুর্শিদাবাদ ডিটিপিপি সিল্কের উপরে আজরাকের ব্লক যেটা হয় সেটাকেই প্রিন্টে আনা হয়েছে একদম মুর্শিদাবাদ ডিটিপিপির উপরে। এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু পিওর আজরাকটা নয়, কিন্তু দাম মাত্র 4450, সেটা হচ্ছে আঁচল। এবার বডিটা আসছি গ্রের উপরে, প্রত্যেকটা একটু যদি এখান থেকে ওই অবধি ক্লোজে যাওয়া যায় না, তাহলে খুব ভালো ব্লকের ব্যবহারটা বোঝা যাবে। এগুলো জংলা ব্লক, তো এই হচ্ছে শাড়িটার প্রত্যেকটা পিওর সিল্ক, কিন্তু উইথ সিল্ক মার্ক, একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক। প্রাইসটা হচ্ছে 4450, এটা হচ্ছে নাম্বার 17, 17 নম্বর। এখন পরপর এই শাড়ি দেখাবো। আর ব্লাউজটা যদি একটু ক্লোজে আসেন, একটা আউটলাইন টেক্সচার রয়েছে, টেক্সচার একটা ব্লক এর মধ্যে কিন্তু যাচ্ছে, আমি জানি না খুব একটা বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, খুব একটা কি বোঝা যাচ্ছে, যাচ্ছে হয়তো, ওরা বলছে যাচ্ছে। এটা হচ্ছে 17 দেখালাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো তনুশ্রী, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? আমি নাজমুন। বলো কেমন আছো? তোমার জন্য প্রথমেই চাই তোমার সুস্থ কামনা করি ঈশ্বরে আল্লাহর কাছে, একদম, আর আল্লাহ তোমার ছেলে মেয়ে তোমার স্বামী সকলের জন্যই আমি দোয়া চাই, তোমরা সুস্থ থাকো। হ্যাঁ, আর আমি একটা ক্লিয়েন্ট শাড়ি কিনেছি, বলেছি তোমাকে 4000 কত দিয়ে, খুব ভালো হয়েছে। আমি এখন চাইছি তসর আর ব্লক প্রিন্ট, আর একটা দেখতে চাইছি জামদানি। একটু বয়স হয়েছে তো আমার, একটু দেখে শুনে নিতে হবে। কত বয়স হয়েছে গো তোমার? আমার বয়স অনেক হয়েছে, 61 কত বয়স হয়ে গেছে, আমি রিটায়ার করেছি। তাতে কি হয়েছে, কোনো বয়স থেকে রিটায়ারমেন্টের পর আবার নতুন করে জীবন যাপন তো? আর শোনো একটা কথা, আমার যে 3.5 বছরের বাচ্চা, ও সবসময় মনে করে দেয়, 3.5 বছরের একটা ইয়ে আছে আমার, মানে নাতি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, নাতি আছে, সে আমাকে মনে করেই দেয়, জানো তুমি শ্রী আনটি এ করবে, তোমাকে শাড়ি দেখাবে। হ্যাঁ, ও 3.5 বছর বয়স, ও খাতা নিয়ে বসে যাচ্ছে লিখতে, নাম্বার বলো, নাম কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে ঋষি, ডাকনাম ভালো নাম, ভালো নাম রাহিল মফিদ। ও বলেছে যে আমাকে একদিন তনুশ্রী আন্টির সঙ্গে পরিচয় করে দেবে। না গো, রাহিল মফিজ, তোমার সাথে আমি আলাপ করব, ঋষি কি মিষ্টি নামটা। আমি আমার কাছে এখন ও থাকলে ফোন কেড়ে নেবে 2 ঘন্টা ধরে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। আর তুমি আমাদের সকলের জন্য দোয়া করো, কারণ আমার পরিবারটা বৃহত্তর পরিবার, মানে আমার বাড়ি, বাড়ির বাইরে আমার অফিস, অফিসের বাইরে তোমরা, সবটা নিয়ে আমার জগৎ। খুব ভালো থেকো। এটা না একদম ডার্ক মেরুন কালার, মেরুন চকলেট মিলিয়ে কালারটা, তার মধ্যে আজরাকের ব্লক ঠিক এভাবে যাচ্ছে। প্রাইসটা হলো 4450, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, 4450। এর মধ্যেও না একটা টেক্সচার ব্লক আছে, প্রত্যেকটা ব্লাউজেই মনে হয় একটা টেক্সচার ব্লক আছে, একদম এটা বুঝতে হবে টেক্সচার করা। এটা হচ্ছে নাম্বার 18 দেখালাম। নাম্বার 19, এই কালারটা কি সুন্দর মিষ্টি কালার, নাম্বার হচ্ছে 19 নম্বর। এটা না সর্ষের খোলটা সফট কালারটা আর কি, তার মধ্যে এভাবে যাচ্ছে, একটু গায়ে ফেলে দেখাই। এগুলো সমস্তটাই ব্লক, মানে প্রিন্টের শাড়ি, শাড়িরা কালার কম্বিনেশনটা খুব ভালো। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 19, 19 নম্বর শাড়ি, পুরো আজরাকের ব্লকটাই ব্লকে করা হয়েছে, 19 নম্বর, 4450, 4450 19 নম্বর উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি বিরাট থেকে তন্দ্রা বলছি। আচ্ছা বলুন তন্দ্রা। হ্যাঁ হ্যালো বলুন দিদি। আমি দিদি, আমি আমার আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে, এখন দেখছি, ধন্যবাদ, এখন দেখছি অনুষ্ঠানটা। কিন্তু এই যে শাড়িগুলো বলুন, এই যে শাড়িগুলো দিদি, হ্যাঁ, এর থেকে একটু কি কম রেঞ্জের মধ্যে আপনাদের ওখানে আছে? মানে পিওর সিল্ক এর থেকে কম রেঞ্জ? হ্যাঁ, আমার তো ঠিক আইডিয়া নেই, আমি সাধারণ মধ্যবিত্ত তো। না না, সাধারণ মধ্যবিত্ত আমরা সবাই, কিন্তু বলছি পিওর সিল্ক এর থেকে কম দাম চাইছেন, মানে আপনি কি পিওর সিল্কই চাইছেন? হ্যাঁ, পিওর সিল্ক হবে না, না হবে এর থেকে কম দাম না, এটাই মনে হয় লোয়েস্ট প্রাইস।
এর থেকে কম দাম, কারণ এটা তো উইথ ব্লাউজ পিস ডিটিপিপি ব্লক। হ্যাঁ হ্যাঁ, তো এটা এবার ধরুন সুতোর কাউন্টে যদি কম হয় তাহলে দামটা হয়তো কম হবে, কিন্তু সেটা আবরণে পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ তন্দ্রা, ভালো লাগলো ফোন করার জন্য। আমি যেটা গায়ে ফেলে দেখালাম ঠিক এর আগেরটা 19 নম্বর, ঠিক সেরকমই দেখাচ্ছি 20 নম্বর, নাম্বার 20 উইথ ব্লাউজ পিস 20 নম্বর শাড়ি 4450। প্রত্যেকটা ব্লাউজ দেখে মনে হবে এক কালার, কিন্তু প্রত্যেকটার মধ্যে টেক্সচার ব্লক রয়েছে। এটা মেরুনের উপরে ওই সেম প্রিন্টটাই দেখাচ্ছি, 21 নম্বর, এটা কিন্তু মেরুন কালার, 21 নম্বর, প্রাইস একই 4450, তার উপরে আজ পর্যন্ত 10% ডিসকাউন্ট, অর্থাৎ আজকে যিনি বুকিং করবেন তিনি এই 10% ডিসকাউন্টটা পাবেন, 23 মে 2021 পর্যন্ত এই ডিসকাউন্টটা। এবার আসছি 22 নম্বর, সেম প্রিন্টটাই ব্ল্যাকে দেখালাম, তার মানে এটা আমি চারটে কালার দেখিয়ে দিলাম, এই এই প্রিন্টটা আমি চারটে কালার দেখালাম, এটা ব্ল্যাকে দেখালাম, এটা হচ্ছে 22 নম্বর উইথ ব্লাউজ। 22-এর পরে চলে যাব 23 নম্বর, আজরাকের ব্লকটাকে নিয়ে সেটাকে প্রিন্টে আনা হয়েছে মুর্শিদাবাদ ডিটিপিপির উপরে, এটাও মেরুনের উপরে, কিন্তু আঁচলটা দেখলেই বুঝবেন মেরুন, কারণ এখানে পুরোটাই একটু যদি ক্লোজে আসা যায় তাহলে বুঝবেন পুরোটাই এরমভাবে ব্লকে গেছে এপাশ থেকে ওপাশ। এটা হচ্ছে 4450 নাম্বার 23 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস। 23-এর পরে যাব 24, সেম প্রিন্ট আমি পরপর কয়েকটা দেখাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি বজবজ থেকে বলছি। হ্যাঁ বলুন, আমাদের সময়টা কমে এসেছে, বলুন। বলছি তনুশ্রী দি, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। কি আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। আমি আমি আবরণের, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। বলছি আবরণের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, আর আপনি যে সঞ্চালন করেন আপনার অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থাকুন। আচ্ছা এটা দেখালাম 24 নম্বর, সবুজের মধ্যে 4450, 4450 নাম্বার হচ্ছে 24 25, এটা দুধে আলতা কালার একদম, 25 25 নম্বর, মানে আঁচলটা দেখলে বোঝা যাচ্ছে সেল পেজটার কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু ভেতরটা পুরোটাই ব্লক। এটা হচ্ছে 25 25, 4450 রানি কালারে দেখালাম 25। 26 হচ্ছে মাস্টার ইয়েলো, এটা হচ্ছে 26 নম্বর, নাম্বার 26 26 নম্বর, এটা হচ্ছে মাস্টার ডিয়েলো টোন। শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর এবং একদম মুর্শিদাবাদ ডিটিপিপির উপরে, আজরাক ব্লক আজরাক প্রিন্ট, 26 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। প্রত্যেকটা ব্লাউজ একটা টেক্সচার আছে, আমি জানি না কেন বোঝা যাচ্ছে না, বাট বোঝা যাওয়া উচিত, এটাতে অন্তত বোঝা যাওয়া উচিত একদম। এটা গেল 26 4450। 27 নম্বর শাড়ি নাম্বার 27, এটা হচ্ছে 27 নম্বর, ডিপ বটল গ্রিন কালার, আর তার সঙ্গে এইভাবে কোলাজ হয়েছে, আজরাকের ব্লকের কোলাজ। এটা হচ্ছে 27 নম্বর শাড়ি 4450, 4450, তারপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস, 27 নম্বর, নাম্বার 27। হ্যাঁ প্রত্যেকটা ব্লাউজ এরমভাবে দেখানো দরকার। 27-এর পরে চলে যাব 28 নম্বর, 28, এটা হচ্ছে 28 নম্বর, একদম গার্নেট কালার বেস কালারটা, এটাও সেই আজরাকের ব্লকের কোলাজ, 28 নম্বর শাড়ি নাম্বার 28, প্রাইস হচ্ছে 4450, 4450। এই আসছে ব্লাউজটা 28 নম্বর 4450। আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাবো 29 নম্বর, আর আপনাদের বলবো এখানেই শেষ নয়, আবার আমরা আসছি দুপুর 12:30টায়, তারপরে আসবো দুপুর 2টোয়, তারপরে আসবো 3:30টায়। প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু থাকবে, আর আজকের টোটাল দিন ধরেই কিন্তু 10% ডিসকাউন্টটা থাকছে, আজকেই লাস্ট ডে। এটা 29 নম্বর 4450 উইথ ব্লাউজ পিস। যাদের যাদেরই শাড়ি পছন্দ আপনারা বুকিং করতে থাকুন, আর হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যদি কেউ হোলসেলে কাজ শুরু করতে চান তিনিও শুরু করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য সুযোগ রয়েছে প্রচুর, আর শাড়ির জন্য তো রইলই। 9051217272, 9051217274-এ ফোন করুন, বুকিং করতে থাকুন। পাশাপাশি আপনারা যারা স্যানিটাইজার নিয়ে কাজ করতে চাইছেন তারা 9051 9051399393-তে যোগাযোগ করবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, দেখা হচ্ছে 12:30টায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় 10% ছাড়, অফার চালু থাকবে 23 মে পর্যন্ত। এখন বুকিং করুন অনলাইনে www.aboronexclusive.com এ। আবরণ, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।